শিশুরা খেলাধুলা করে দিনের অনেকটা সময় কাটায়। আমরা যখন শিশুদের খেলতে দেখি, তখন আমাদের মনে হতে পারে যে এই খেলাগুলো আসলে তাদের মন গড়া কর্মকাণ্ডের বেশি কিছু না। কিন্তু আপনি জানেন কি, খেলাধুলায় যে শিশুদের সার্বিক বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? অবাক হচ্ছেন, ভাবছেন শিশুদের এইসব নিছক খেলার মধ্যে আবার শিক্ষণীয় কি আছে? একটু ভালোভাবে লক্ষ্য করলেই আমরা বুঝতে পারবো যে আপাত দৃষ্টিতে অর্থহীন এসব খেলার ছলে শিশুরা আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখে নেয়। ঘরের ভেতরে বিভিন্ন ধরনের খেলা, যেমন আঁকা আঁকি বা গল্প শোনা, শিশুদের কল্পনা শক্তির ব্যবহার ও সৃজনশীল চিন্তা করতে শেখায়। লুডো, দাবা, ষোলগুটির মতো খেলাগুলো শিশুদের চৌকস বানায়, ভাবতে এবং পরিকল্পনা করতে সাহায্য করে, বাড়িয়ে তোলে শিশুদের গাণিতিক দক্ষতা। আবার ঘরের বাইরে বিভিন্ন ধরনের দলগত খেলা, যেমন কানামাছি, লুকোচুরি, গোল্লাছুট ইত্যাদি, শিশুদের সামাজিক এবং দায়িত্বশীল হতে শেখায়। এর সাথে সাথে তাদের নিয়ম মেনে চলা, বিভিন্ন পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর দক্ষতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ইত্যাদি বাড়ে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যেসব বাচ্চারা দল বেঁধে নিয়মিত মাঠে খেলাধুলা করে, তাদের শারীরিক ও মানসিক বিকাশ খেলাধুলা না করা বাচ্চাদের চেয়ে অনেক বেশি। এই খেলাধুলার মাধ্যমে শিশুদের শেখবার বিষয়টিকে মাথায় রেখেই ব্র্যাকের প্লে ল্যাব মডেল তৈরি করা হয়েছে। প্লে ল্যাব মডেলের মূল লক্ষ্য হচ্ছে বিভিন্ন ধরনের খেলা ও গেমসের মাধ্যমে শিশুদের খেলতে খেলতে শেখার স্বাভাবিক ক্ষমতাকে আরও ত্বরান্বিত করা। তাই আপনার শিশুকে খেলতে উৎসাহিত করুন, হোক সেটা ঘরে বা বাইরে, যেন তার মানসিক ও শারীরিক বিকাশ হয় আরও সুন্দর।